हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल टेक विद राज। तो आज के आसले आमी जे विषयटा निये आपनादेर साथे कथा बोलबो सेटी होच्छे गूगल अकाउंट क्रिएट। आसले आमी एई सम्बन्धे बेशी भिडियो माने बानाबो, कारण होच्छे एखान थेके खूब सहज उपाये आपनारा किछु टाका आर्न करते पारबेन। तो সেই হিসেবে ফোন থেকে যারা মেল ক্রিয়েট করতে চান, রুট মেল যারা ফোন থেকে ক্রিয়েট করতে চান, তারা হয়তো বা অনেকেই বোঝেন না যে আসলে আমি রুট মেলটা কিভাবে ক্রিয়েট করব। তো সেই হিসেবে আজকে ভিডিওটি নিয়ে আসা। তো আপনারা এমনি ভিপিএন দিয়ে যারা মেল ক্রিয়েট করতে চান, তারা ক্রোম ব্রাউজার বা অন্য অন্য ধরনের ব্রাউজার থেকে মেল ক্রিয়েট করতে পারেন। তো সেই হিসেবে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে রুট মেল কোথা থেকে আর কিভাবে ক্রিয়েট করা হয়। তো রুট মেল কোথা থেকে বা কিভাবে ক্রিয়েট করা হয় সেটা যদি আপনাকে বলতে যাই, তো আপনাকে সর্বপ্রথম যেতে হবে, কোনো ব্রাউজার যেতে হবে না, আপনাকে সর্বপ্রথম যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনাকে অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। তো আপনি যদি সেরকম বুঝে থাকেন তো এখানে আপনার সার্চ বার আসবে, যে সার্চ বারে গিয়ে লিখতে পারেন যে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট লিখলে চলে আসবে যে কোনো ফোনেই আপনার সার্চ বার থাকে। আমার হাওয়াই ফোন আমার নাই, হাওয়াই ভালো ধরনের ফোনে এই ধরনের সার্চ বার থাকে। আমারটা ভালো ধরনের ফোন না, 2 জিবি র্যামের ফোন। যাই হোক, এই যে এই অ্যাকাউন্টসটা দেখছেন, এই অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন। তো অ্যাকাউন্টের ওপরে ক্লিক করার পরে আপনারা এখন কোন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট তো আপনারা ক্রিয়েট করবেন, তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাকে যেতে হবে আপনি কিসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনি যদি ইমেল, জিমেল, এক্সচেঞ্জ বা ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট, সাপোজ ধরেন আমি আসছি যে গুগল অ্যাকাউন্ট নিয়ে, তো এখান থেকে আমি গুগল অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আপনাকে গুগলে ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করার পরে একটু অপেক্ষা করার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট খোলার একটা সাইডে নিয়ে যাবে, সেটা হচ্ছে এখন চেকিং ইনফরমেশন হচ্ছে। তো দয়া করে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এখানে আপনি চাইলে সাইন ইন করে রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি সাইন ইন করবো না, আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ক্রিয়েটে অ্যাকাউন্টে চলে গেলাম। ক্রিয়েটের অ্যাকাউন্টে যাওয়ার পর মাইসেলফে যাওয়ার পরে এখানে আপনাকে একটা একটা সাইট নিয়ে যাবেন। সাপোজ ধরেন আমি এখানে একটা মেল ক্রিয়েট করবো, সেটা হচ্ছে MD, এখানে দিলাম ধরেন NAZMUL নাজমুল। দেওয়ার পর নেক্সট নেক্সটে ক্লিক করবেন। যে নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এই সাইডে নিয়ে যাবে আপনার এটা জন্ম তারিখ। তো এখানে মান্থ আমার জন্ম তারিখ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, সরি সরি, এটা 2002, জেন্ডার হচ্ছে মেল। নেক্সট, তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু ইউজার নেম দিয়ে দেবে, দুইটা ইউজার নেম দিয়ে দিছে। তো আপনি যদি এখান থেকে ইউজার নেম নিতে চান নিতে পারেন, বা আপনি যদি ক্রিয়েট মানে নতুন ইউজার নেম আপনি নিজে তৈরি করতে চান, তো এখান এখানে আসবেন MD। আচ্ছা, আমি সব বড় হাতে দেই, MD NAZMUL MD নাজমুল 3433 দিলাম, 4433, সরি 4433, তারপর নেক্সট MD নাজমুল 4433। আচ্ছা ঠিক আছে, এরকমভাবে নিবে না ভাই। আচ্ছা যাই হোক, নিচ্ছে না। MD NAZMUL MD নাজমুল 4433। আচ্ছা আচ্ছা, এটাও নিল না। আচ্ছা MD নাজমুল 81213। আচ্ছা আচ্ছা, এটাও নিল না, 81213। তারপর লাস্টে আমি 77 অ্যাড করে দিই। আচ্ছা, তো এইবার নিয়ে নিছে। তো পাসওয়ার্ডের সময় পাসওয়ার্ডের জায়গায় যাওয়ার পর আমি একটু ভিডিওটা পজ করতেছি। তো পাসওয়ার্ডটা আমি এখানে আসলে দিছি, তো এবার আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। তো দেখেন আমার কিন্তু আসলে ফোন নাম্বারটা চায়নি। তো এইভাবে আপনারা মেলটা ক্রিয়েট করতে পারেন, রুট মেল। আপনি ডেলি 300-400 মেল ক্রিয়েট করতে পারেন ভালো একটা রেটে, আপনি সেল করতে পারেন, আমার কাছেও সেল করতে পারেন, সমস্যা নেই। তো সেই হিসেবে বলতেছি যে আপনি এখানে এইরকমভাবে আপনি মেল ক্রিয়েট করে আপনি বাই করতে পারেন। তো এখানে স্কিপ করবেন, যেহেতু নাম্বার আপনি চায়নি, স্কিপ করবেন। MD নাজমুল
8121377। তো নেক্সট নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড তো আমার অবশ্যই মনে আছে, যাই হোক তো আই অ্যাগ্রি দিবেন। তো আই অ্যাগ্রি দেওয়ার পরে আপনার মেলটা ক্রিয়েট হয়ে গেল। তো আপনার যে মেলটা ক্রিয়েট হয়েছে এইটা আপনার আগে একটা কাজ করা উচিত ছিল, যখন আমি মেলটা ক্রিয়েট করি মানে আমার ইউজার নেমটা যখন দিই আমি, ধরেন আমার এমডি না আজমুলি 13727, এটা যখন দেওয়া ছিল তখন ওটা কপি করে আমি জাস্ট একটা আমার শিটে রাখতে পারতাম, আর পাসওয়ার্ড তো আমার মনে আছে। ঠিক আছে, আমি এখন পরে বের হয়ে আমি শিটে রাখতেছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমি ফোন দিয়ে মেইল ক্রিয়েট করি না আসলে, কিন্তু আমাকে একজন বললো যে ভাই এইভাবে মেইল ক্রিয়েট করা যায়, আপনি একটু ভিডিওটা বানিয়ে আপনার চ্যানেলে ছেড়ে দেন। তো সেই হিসেবে আমি মনে করেন যে ফোন দিয়ে এইরকমভাবে মেইলটা ক্রিয়েট করে আপনাদের চ্যানেলে ছেড়ে দিলাম। আর এই মেইলটা ক্রিয়েট করার সময় আপনার একটা জিনিস মনে থাকতে হবে যে আপনার ক্রোমের ব্রাউজারিং ডাটাটা ক্লিয়ার করে রাখবেন। আর হচ্ছে মানে এই মেইলটা ক্রিয়েট করার সময় আপনার ফোনটা ক্রিয়েট করার আগে আপনার ফোনটাকে রুট করে নেবেন, তাহলে আপনার এই মেইলটা আপনি ডেলি ইজিলি 300-400 মেইল ক্রিয়েট করতে পারেন, বা 200 হয়, আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি যদি 12 ঘন্টা সময় দেন ইজিলি 300-400 মেইল ক্রিয়েট করতে পারেন, আবার এখন যদি আপনি 2 ঘন্টা সময় দেন তাহলে তো 50-60টা বা 100টা ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আজকেই ছিল, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনার ফ্রেন্ডরাও আসলে কিছু আর্ন করতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবিরাম ভালোবাসা সবার জন্য। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।